তিনবার শাসন ক্ষমতায় থাকলেও টানা 17 বছর ক্ষমতার বাইরে দলটি, এর উপর নানা সংকটে জর্জরিত। বিভিন্ন সময়ে বিএনপির বিভিন্ন নেতারা হয়েছেন পথভ্রষ্ট, ছেড়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব, কেউ কেউ যুক্ত হয়েছেন বিএনপির বিপরীত মেরুতে থাকা রাজনৈতিক দলের সঙ্গে। কোন অসন্তুষ্টিতে দল ছাড়েন তারা? বিস্তারিত দেখুন মাহতাবুর রহমানের প্রতিবেদনে। জিয়াউর রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগো দল প্রতিষ্ঠিত হয়। এরপর 1978 সালের 28 অক্টোবর জাগো দল বিলুপ্ত করে জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করা হয়। দলের প্রথম চেয়ারম্যান ছিলেন মেজর জিয়াউর রহমান এবং মহাসচিব হন অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এই দলের প্রায় 45% সদস্য ছিলেন তরুণ। বিএনপির মনোনয়নে 5 বার সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব 2001-এ বিএনপি থেকে পদত্যাগ করে বিকল্পধারা বাংলাদেশ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তিনি বলেন, দেশকে ভালোবাসতে শিখতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু সারা জীবন আমাদের একটা জিনিস খুব স্পষ্টভাবে শিখিয়ে দেয়, সত্যিকার অর্থে দেশকে কেমন করে ভালোবাসতে হয়। বঙ্গবন্ধু দেশপ্রেম ছিল তো সবচাইতে বড় বৈশিষ্ট্য, চরিত্রের সবচাইতে বড় বৈশিষ্ট্য। দেশকে কেমন করে ভালোবাসতে হয় নিজেকে শিখতে চায়, অবশ্যই বঙ্গবন্ধু জীবন থেকে তাকে শিখতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও বিএনপি সরকারের মন্ত্রী নাজমুল হুদাও 2012 সালের 6 জুন বিএনপি থেকে পদত্যাগ করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, খালেদা জিয়ার ভুল সিদ্ধান্তের কারণেই তিনি বিএনপি ছাড়তে বাধ্য হয়েছেন। বেগম খালেদা জিয়ার কাছে বারবারই সেটা তুলে ধরছিলাম, কিন্তু আনফর্চুনেটলি ডায়ালগে বসতে তিনি রাজি হননি। প্লাস একের পর এক ভুল সিদ্ধান্ত, নির্বাচনে না যাওয়া, তারপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অফার যেটা গভর্নমেন্ট থেকে এসেছিল সেখানেও ভুল রাজনীতি পরিচালনা করা, বিভিন্ন কারণে আমি মনে করেছি যে এই পার্টিতে আমার ঠিক যেভাবে আমি মনে করি এই পার্টিটার চলা দরকার এবং দেশের জন্য যে কাজটা এই পার্টির মাধ্যমে হওয়া দরকার আমি সেখানে সফল হচ্ছিলাম না। পদত্যাগের পরে 2012 সালে নাজমুল হুদা ও আবুল কালাম মিলে বিএনএফ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু কয়েক মাস পরে আবুল কালাম নাজমুল হুদাকে বিএনএফ থেকে বহিষ্কার করেন। এরপর তিনি 2014 সালের 7 মে বাংলাদেশ জাতীয় জোট এবং 21 নভেম্বর বাংলাদেশ মানবাধিকার পার্টি নামে আরও একটি দল গঠন করেন। 2015 সালে নাজমুল হুদা তৃণমূল বিএনপি নামে যে নতুন দল গঠন করেন সেই দলই অংশ নিচ্ছে আসন্ন 12 জাতীয় নির্বাচনে। এ দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি থেকে বের হয়ে আসা দুই নেতা, তাদের একজন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকার, অন্যজন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী। জিয়াউর রহমান বিএনপি গঠন করলে সেনাবাহিনীর চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, ছিলেন বিএনপি সরকারের মন্ত্রীও। 2006 সালে বিএনপি থেকে বের হয়ে এসে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এক জনসভায় কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেন, রাজাকার এবং স্বৈরাচার বেগম জিয়া 1/3 জনগণের প্রতিনিধিত্ব করেন। রাজাকার এবং স্বৈরাচার বেগম খালেদা জিয়া মাত্র 1/3 জনগণের প্রতিনিধিত্ব করে, সুতরাং 2/3 প্রতিনিধিত্বকে বাদ দিয়ে আপনারা কখনোই আজউদ্দিনের নেতৃত্বে কাজ করতে পারেন না। সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠা লগ্নের সদস্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা শাহজাহান ওমর যোগ দিয়েছেন আওয়ামী লীগে। 28 অক্টোবর বিএনপির সমাবেশে একজন পুলিশকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার হলে 29 নভেম্বর জেলখানা থেকে মুক্তি পেয়ে 30 নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। তিনি বিএনপি সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগে যোগ দিয়ে বঙ্গবন্ধুর রাজনীতি ভালো বলে মন্তব্য করেন শাহজাহান ওমর। রাজনীতি করেছি, ভেরি গুড ম্যান, ফ্রিডম ফাইটার, বীরুত্তম, রাজনীতি করা আছে, আমার টিচার ছিল সাজে, বেগম জিয়ারও রাজনীতি করার সাজে, এরপরে কতখানি সাজে আপনারা তো মোটামুটি দেশের সুনাগরিক আপনারা ভালো বুঝেন। তো জিয়ার রাজনীতি ছেড়ে বঙ্গবন্ধুর রাজনীতিতে আসা আমি তো মনে করি সে প্রমোশন। জিয়াউর রহমানের রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি বেটার। বিএনপি নেতাদের দলছুট হওয়া নিয়ে কথা বলতে গিয়ে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সমুদ্র থেকে এক মগ পানি গেলে কিছু যায় আসে না। বিএনপি এখন জনগণের জায়গা, আমরা যারা সবাই মিলে একটা জায়গায় আছি, এটা সমুদ্রের মতো, এক মগ পানি কোথা থেকে যদি কেউ নিয়ে যায়
লন্ডন থেকে যুক্ত হয়ে ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা শামীম আহমেদ বলেন, বিএনপি থেকে বের হয়ে গেছেন বলে যারা দাবি করেছেন তারা আসলে বের হয়ে যায়নি, তাদেরকে বের করে দেওয়া হয়েছে। বিএনপি ছাড়ছে না, বিএনপি ওদেরকে ছেড়েছে। বিএনপির দলীয় গঠনতন্ত্র অনুযায়ী যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদেরকে দল থেকে আউট করেছে। এইসব লোভি যারা আছে, মির্জাফর যারা আছে, ওই রকম লোকদেরকেই আমাদের দল তাদেরকে বহিষ্কার করেছে। শমশের মমিন চৌধুরী একজন দেখেছেন মির্জাফরের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, তৈবুর আলম খন্দকার তাকে মির্জাফরের ভূমিকায় ছিল তাকে বহিষ্কার করেছে। ঠিক তেমনি ভাবে ডক্টর বিচৌধুরী দলের সাথে মির্জাফরগিরি করেছেন, বেইমানি করেছেন, বিদে আজকে একজন রিক্সাওয়ালার সাথে সে পারছে না। কাজেই বিএনপি বিশাল একটি দল, একটা সাগর, এক সাগর থেকে যদি দুই এক গতি পানি চলে যায় তো বিএনপি কিছু হয় না, হবেও না ইনশাআল্লাহ। বিএনপি কি এখন নেতৃত্ব শূন্য, এমন প্রশ্নেরও উত্তর দেন মাওলানা শামীম। বিএনপি নেতৃত্ব শূন্য নয়, দলের মহাসচিব থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটি, ভাইস চেয়ারম্যান, জয়েন্ট সেক্রেটারি, অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার করেছেন, জেলে রেখেছেন 28 অক্টোবরের পর থেকে। তারপরেও তৃণমূল পর্যন্ত একটাই সকলের দাবি, একটাই কথা, বিএনপির একটি চেয়ারম্যান দেশ থাকে তারেক রহমান লন্ডনে বসে যেই মেসেজ দিচ্ছে সেই মেসেজ একবার টেকটাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ এবং পালন করছেন। বিএনপি থেকে যেভাবে প্রবীণ ও হেভিওয়েট নেতারা চলে যাচ্ছেন তাতে কি বিএনপি টিকে থাকতে পারবে? মাহতাবুর রহমান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।